যারা এসেছিল তাদেরকে আমি বললাম, তারা কিন্তু কোনো উত্তর দিল না। প্রথমে তারা স্লোগানই দিচ্ছিল। এবার আমার কাছে কথা হচ্ছে, কাঠমান্ডু যে ন্যানো বাড়ির কথা বলছে সেই প্রজেক্ট হয়ে গেছে, প্লাস চলেও গেছে এবং বিভিন্ন মানুষের বাড়ি হয়ে গেছে, কিন্তু এই কাঠমান্ডুর কথা ওরা কী করে বলছে আমি বুঝতে পারছি না। কিন্তু কে খেয়েছে? আমি কোনো কাঠমান্ডু খাইনি। আর গরিব মানুষের না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ কে খেয়েছে বলতে পারবো না, এটা হচ্ছে ওদের ইস্যু এবং এটা হচ্ছে মানে ওদের পলিটিক্যাল ইস্যু। এবং আমি দীর্ঘদিন কাউন্সিলর হয়ে আছি, আমি এরকম ধরনের কাজ আজও পর্যন্ত আমার মনে পড়ছে না যে একটা গরিব মানুষের কাছ থেকে আমি 20,000 টাকা আমি নিয়েছি। সেই জন্যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং কে নিয়েছে আমি বলতে পারবো না। এই অভিযোগটা যারা ওরা যে করছে অনেকে মিলে বিক্ষোভ দেখাচ্ছে এবং তার মধ্যে কিছু ভিকটিমও রয়েছে যারা বলছেন যে আমাদের বাড়ির টাকা আমরা দিয়েছি না, মিথ্যে কথা। এবং তাদের ওই ওই ইয়ের মধ্যেই 2-3 জন ছিল যাদের বাড়ি আমি করে দিয়েছি এবং তারা না। যেমন আমি বলে দিচ্ছি যে রীনা দাস বলে যে মেয়েটি, ওর ন্যানো বাড়িটা হয়েছে। এবং পেছনের দিকে তুলসী সাধুকা, তার বাড়িটা ন্যানো বাড়ি হয়েছে, সেটা হচ্ছে 1,20,000 এর আগে আগের প্রজেক্ট। তা সেই টাকা থেকে 20,000 টাকা নেওয়ার প্রশ্ন ওঠে না গরিব মানুষের। সঙ্গে আমি নেয়নি, কে কোথা থেকে নিয়েছে আমি বলতে পারবো না।